প্রথম বলে চার চারটি রান দেখতে পেলাম। সুন্দর চার চারটি রান নান্টুর হাত থেকে দেখতে পেলাম। বল হাতে দি টসে জিতে ব্ল্যাক মাম্বা ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে, আমন্ত্রণ জানিয়েছে জিরো এন্টারপ্রাইজকে ব্যাট করার জন্য। সুন্দর ফিল্ডিং দেখতে পেলাম ব্ল্যাক মাম্বার ফিল্ডারের হাত থেকে। আবারও একটি ডট বল। প্রথম দিনের অন্তিম ম্যাচ, সেকেন্ড রাউন্ডের সেকেন্ড ম্যাচ চলছে জিরো এন্টারপ্রাইজ রামপুরহাট ভার্সেস ব্ল্যাক মাম্বা আলিপুরদুয়ার। প্রথম বোলার ভাতি ওয়াইড বল, আবারও একটি ডট বল হালিলের হাত থেকে দেখতে পেলাম। আজকের অন্তিম ম্যাচ চলছে ডট বল, প্রথম উইকেটের পতন জিরো এন্টারপ্রাইজের সৌরভকে ফিরতে হবে। এই সঙ্গে সঙ্গে দ্বিতীয় ওভারের সমাপ্তি, দু ওভার শেষে এক উইকেটের বিনিময়ে দলীয় রান সংখ্যা 14 জিরো এন্টার। বল হাতে নতুন বোলার জাহিদ, প্রথম বলই ডট বল চালিয়েছিল কিন্তু না, দারুণ ফিল্ডিং নিঃসন্দেহে দলের সাথে একটি চার চারটি রান সেভ করেছে ব্ল্যাক মাম্বার ফিল্ডার।
তিন ওভার শেষে এক উইকেটের বিনিময়ে ব্ল্যাক মাম্বার দলগত রান 25। বল হাতে হাদিল, তার সঙ্গে সুন্দর চার চারটি রান। বলে ভালি ও অসাধারণ চার চারটি রান সেই নাইন্টু হাতে দেখতে পেলাম। এই সঙ্গে এক একটি রান বেড়ে দাঁড়ালো নাম্বু রানের জন্য। নট আউট, এই সঙ্গে সঙ্গে আরো একটি ওভারের সমাপ্তি। প্রথম বলেই ক্লিন বোল্ড ধরে ফিরে এসে গেল বিশ্বকে, এই সঙ্গে সঙ্গে আরো একটি উইকেটের পতন। চালিয়েছিল কিন্তু একটি রানে সন্তুষ্ট থাকতে হবে পার্থকে। পঞ্চম ওভারের খেলা চলছে, আওয়াজ তাই সেই নানটু চালিয়েছিল কিন্তু না, একটি রানে সন্তুষ্ট থাকতে হবে নান্টুকে। এই সঙ্গে দলীয় রান সংখ্যা 36-36। আবার চার চারটি রান, এর সঙ্গে দলীয় রান সংখ্যা 45। মিউজিক ম্যান প্রথম বলে চার চারটি রান, বল হাতে মুমি আর স্ট্রাইকে অসাধারণ রিভার্স। আবারও সেই পাত্রান থেকে হ্যাট্রিক চার, জোরে হাততালি সবাইকে বলবো একটু, অসাধারণ ব্যাট। পরপর তিন তিনটি বলে চার চারটি মারলেন পার্থ। ওয়ান শট, চার চারটি বলে পরপর চারটি চার মারলেন সেই পার্থ। রামপুরহাট জিরো এন্টারপ্রাইজে ডিজে বাবু পার্থ,
একদিনে সন্তুষ্ট থাকতে পারতকে এই মধ্যে প্রথম ওভারের সমাপ্তি প্রথম ইনিংসের শেষে জিরো এন্টারপ্রাইজ ছ ওভারে সিক্সটি সিক্স করেছে, অর্থাৎ জিততে গেলে ব্ল্যাক মাম্বাকে 67 করতে হবে।